ব্যাংক কর্মচারী ধর্মঘটত দেশজুড়ি স্থবির হল ব্যাংক সেবা। প্রাপ্য আদায়ের দাবিত প্রতিবাদত বহিল 13 লাখ কর্মচারী। বিঘ্নিত হল ব্যাংকর সকল কাম কাজ। বুধবার সমগ্র দেশতে দুদিনিয়াক ধর্মঘট কার্যসূচী পালন করেছে ব্যাংক কর্মচারী সকলে। দরমহা বৃদ্ধি, ব্যাংক ব্যক্তিগতকরণের বিরোধিতার দেশের প্রায় সমূহ ব্যাংকর 13 লাখ কর্মচারী রূপায়ণ করেছে এই ধর্মঘট। আই বি এ গো ব্যাংক, 2% দরমহা বৃদ্ধি মানি লোক আদি স্লোগানে উত্তাল করলে ব্যাংকর চৌহদ। দীর্ঘদিনের সমগ্র ভারতবর্ষের ব্যাংক কর্মচারী বহুকেটা দাবি উত্থাপন করে আসছিল। ইন্ডিয়ান ব্যাংক এসোসিয়েশনে লওয়া ব্যাংক সমূহের ব্যক্তিগতকরণের সিদ্ধান্তক বিরোধিতা করে আসছে। কিন্তু ইমানের পিছতো শেহতাক লওয়া দ্বিপাক্ষিক বৈঠকত মাত্র 2% দরমহা বৃদ্ধির সিদ্ধান্তত ক্ষোভ প্রকাশ করে ব্যাংকর কর্মচারী সকলে। ওয়েজ নেগোসিয়েশনত লাস্ট যখন মিটিং হয়েছিল তাত আমাক মাত্র 2% অফার করেছে। 2% হাইক আমি কেতিয়াও মানি নলও। আমার যাক ডিমান্ড, এই ডিমান্ডবিলাক কেতিয়াও গভর্নমেন্ট বা আই বি এ ইজিলি দিব নিবিচারে। আর ভারতবর্ষত যে আজি গোটেই ব্যাংকিং সেক্টর অফিসার স্টাফ সবই ঐক্যবদ্ধ হয়েছে। ধর্মঘটের সময়সাত জনসাধারণের যে অসুবিধা হব তার বাবে দুঃখ প্রকাশ করলে অল ইন্ডিয়া ব্যাংক ইউনিয়নে। কিন্তু প্রাপ্য আদায়ের বাবে করা এই ধর্মঘটক সহযোগ করবলেও আহ্বান জানায়। সাধারণ মানুষের যথেষ্ট হারাশাস্তি হয়েছে, কিন্তু আমি নিবিচার, স্ট্রাইকটা আমিও নিবিচার। কিন্তু গভর্নমেন্ট আর আই বি এর যে নেতিবাচক একটা মনোভাব, সেই মনোভাবে আমাক বাধ্য করেছে স্ট্রাইক যাব কারণে। আর আমার দাবিবিলাক যদি পূর্ণ নহয়, যদি মানি নলয়, তেনেহলে আমি অনতিপলমে অনির্দিষ্টকালের কারণে আমি ধর্মঘটের পথত আগবাড়ি যাব লাগিব। সমগ্র দেশতে আজি স্তব্ধ হয়ে পড়ল ব্যাংকিং সেবা। কিন্তু এই ধর্মঘটে দীর্ঘদিনের করে অহা কর্মচারীর দাবি সমূহ পূরণ করব পারিবনে, নে কেবল জনসাধারণক অসুবিধাত পেলায় এনেদরে ধর্মঘট করিয়ে যাব দেশের 13 লাখ ব্যাংক কর্মচারী, সেয়া সময়তে গম পাওয়া যাব। ক্যামেরা পার্সন উজ্জ্বল দেউরীর সহ বিরিঞ্চি কুমার ডেকা, নিউজ 18, নর্থ ইস্ট।